কোথায় কোথায় কোথায়? বাবা জীবনের প্রথম স্ত্রী। তুমি কোথায়? তুমি কি মিষ্টি দেখতে, কি সুন্দর করে কথা বলো। তোমার কথা শুনে শুনতে ইচ্ছে করে সত্যি। একটু সোনামা সোনামা সোনামা, ছোট বাচ্চা মা, একদম একবার ভুল করছো তো কি হয়েছে? মা বাবার থেকে ভালো বন্ধু কেউ হয় না। মা বাবা অনেক শিখিয়েছে তাই না? তুমি দেখো নিজের কেরিয়ার করবে, 6 বছরে আর কোনো বিয়ে কোনো কিছু করতে পারবে না। ওই বাবা জীবন খারাপ ছেলে, তাই তো তোমার বিয়ে ভাঙার সাথে সাথে আবার মুভ অন হয়ে গেল। তুমি তুমি তো এক জায়গায় দাঁড়িয়ে আছো, কোনো দিকে তাকাও না, শুধু কলেজে পড়বে আর কেরিয়ার করবে। কোথায় কোথায় এই বাণীগুলি কোথায় গেল? এই বাণীগুলি কাকে শুনিয়েছিলে? বন্ধুরা, কাকে নিয়ে বলছি, বাবা জীবনের প্রথম স্ত্রী অনেক কিছু আজকে আউট হয়ে গেছে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বলেছিলে না দিদি প্লিজ ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে কথা বলবে না, ওর মতো মিষ্টি মেয়ে হয়নি। সেই মিষ্টি মেয়ের মিষ্টতা কতটুকু আর নোনতা আর তেতো কতটুকু তা নিয়ে এই ভিডিওটা দেখে থাকো, সঙ্গে থাকো। লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ প্লিজ প্লিজ, একটু এফবিতে একটু এফবিতে একটু ইনস্টাতে শেয়ার করো শেয়ার করো শেয়ার করো। লাভ ইউ অল। বাবা জীবনের প্রথম স্ত্রী, আমি অনেকদিন ধরেই বলছিলাম সত্যি, কিন্তু আমি প্রথম স্ত্রীকে খুব খুব খুবই ভালোবাসতাম। মানে ওর ম্যাচুরিটি, ওর কিছু কিছু ভিডিওতে ও বসে বসে জ্ঞান দিত, তোমার ভালো বন্ধু কে হতে পারে, তুমি তোমার বন্ধু, এমনও বলেছে ডায়েরি রাখো কলম রাখো, হ্যাঁ আর তোমার সমস্ত কথা ডায়েরি আর কলমে বলো। বাবা এইটুকুন মেয়ে কীরকম ম্যাচুরিটি! ভাবতাম আহারে, মেয়েটা আঘাত পেয়ে শক্ত হয়ে গেছে, মেয়েটা আঘাত পেয়ে ভীষণ ভালো হয়ে গেছে, সেটা আমি ভেবেছিলাম। তারপর বললামই ধীরে ধীরে আমি স্টাডি শুরু করলাম আর ধীরে ধীরে পর্দাটা শুরু খুলতে থাকে। অনেক সময় কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভালো লেগে যায়, তারপর যখন এটা খুব ভেতরে ঢুকতে যাও আর একটু ব্রেন লাগিয়ে দেখো, তখন তুমি দেখবে যে ধীরে 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 মুখোশটা খুলে গেল। জানো চিরজীবন ওর কথার মতো, বাবা জীবনের প্রথম স্ত্রীর মতো কথার মতো, চিরজীবন তো সাথে থাকে না, তোমাকে তোমার জীবনটা তোমাকেই গড়ে নিতে হবে। কিছুক্ষণ তোমার পাশে কেউ থাকতে পারে কিন্তু সারা জীবনের জন্য নয়। কত বড় লাইন! মানে ও ঠিক করে নিয়েছে ওর জীবনে যাকে যাদেরকে রাস্তায় ওর জীবনে চলার পরে যাদেরকেও আনবে, কিছুক্ষণের জন্যে আনবে, সারাক্ষণের জন্য নয়। দিদি হঠাৎ করে কেন আপনি মেয়েটার পিছিয়ে পড়েছেন? আপনার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, আপনি সবসময় পিঙ্কির হয়ে ভিডিও করেন, এখন ওর পিছিয়ে পড়েছেন? আমি একবার বলেছি আমি ভিডিও রিলেটেড কথা ছাড়া কথা বলতে ভালোবাসি না। আমি ভিডিও আমি এর আগের দিনও ভিডিও যখন করেছিলাম, আমি ওকে নিয়ে করেছিলাম, তখনও কিন্তু আমি প্রতিটি পয়েন্ট দেখিয়ে দিয়েছিলাম যে কখন কোন কোন সময় লাইভে আসে, কখন কোন কোন সময় ভিডিও করে। ঠিক আমার কথাটা রিপিট, আজকে ওর একজন সো কল্ড ফ্রেন্ড, কি নাম সেই ফ্রেন্ডের? সে ফ্রেন্ডের নাম টিটু। সে টিটুকে নিয়ে কথা তোমরা অনেকে জানো, কিছু রিলস টিলস বানিয়েছিল, কিছু ভিডিও মানে তখন তোমরা জানতে গেছিলে তোমার জীবনে টিটুর ভূমিকা কী, তখন কিন্তু খুব সুন্দর করে বলেছো তোমরা কেন আমার সাথে ওর তুলনা মিশে করছো, মানে ওকে নিয়ে কেন বলছো। দেখো আমার জীবনটা তো শেষ হয়ে গেছে, ওর হয়তো জীবনে কেউ আসবে বা ওর জীবনে তো কিছু আছে, ও আমার একটা ভালো বন্ধু, আমরা একসাথে গল্প করি আড্ডা মারি মজা করি, শুধু আমাদের সম্পর্কটা হচ্ছে বন্ধুত্বের মধ্যে। ও কিন্তু তোমাদের সমস্ত ভিউয়ার্সকে উত্তরটা টিটুর সম্বন্ধে বলেছিল, কারণ টিটুর সঙ্গে ও রিলস করা নিয়ে ওর ইসে নিয়ে অনেক কথাই উঠেছিল। তখন টিটু এই তখন কিন্তু এই বাবা জীবনের প্রথম স্ত্রী এই কথাটা বলেছিল যে টিটু শুধু বন্ধু, এর বেশি আর কিছুই নেই, কোনো সম্পর্ক নেই। বন্ধুর অনেকগুলি বন্ধুর নামের মাঝখানে টিটু নামটা একটা ছিল, এর বেশি কিছু না। এর মাঝখানে ক্রিস ছিল, এর মাঝখানে আরি ছিল, আমি নামগুলো একটু ভেঙে ভেঙে বলবো, পুরোটা বলবো না। আমি একদিনই বলেছি ওর সমস্ত ভিডিও আমার মুখস্থ হয়ে গেছে। তারপর ও আরও বলেছে ও মনের কথা বলে ওর গুবলু ও টেডিবিয়ারের সাথে, ওর যখন খুব আনন্দ হয় তখন হু হা করে টেডিবিয়ারের সাথে। আমি অবাক হয়ে গেছিলাম, মাত্র 20 বছরের মেয়ে, এত ম্যাচুরিটি, বাহ সত্যি মেয়েটাকে মানে হ্যাটস অফ, এই মেয়ে খারাপ হতেই পারে না। কিন্তু বিশ্বাস করুন আমার চোখে যখন ও পর্দাটা খুলতে শুরু করলো, যখন আমি ফলো করতে শুরু করলাম, বুঝতে পারলাম যে ও বাবা জীবন আর রিমির জীবনে অশান্তিটা কতটা চায় এবং ও কতটা চালাক। একটা মেয়ে ভালোবাসা আঘাত পাওয়ার পর অনেকদিন স্যাড স্ট্যাটাস দিল, কিন্তু যখন বিয়ে নিয়ে সে আঘাত পেল তাহলে সে দেখো তো আমার গায়ে হলুদের সাজ, দেখো তো আমার বিয়ের সাজ, হোয়াট ইজ দিস? এটা আমি দেখলাম। আজকে টিটু সেটা বলেই দিল, সম্পর্কটা অনেকটাই গভীরে ছিল, অনেকটা, যা ওদের মধ্যে হয় সব কিছু হয়ে গেছে। তাহলে টিটু কেন রাগলো দিদি?
কারণ টিটুর সাথে ও ছাড়াছাড়ি হয়ে গেছে, এবং টিটু টিটু ছাড়াছাড়ি হয়েছে এবং টিটু স্বীকার করে দিয়েছে যে টিটুর সাথে ছাড়াছাড়ি হয়েছে, এবং তারপর টিটুকেও দেখেছে ওর এক্সের সাথে, মনে হয় বাবা জীবনের সাথে, সেটা নাম বলেনি কারোরই, ও এক্সের সাথে দেখেছে। তা দেখার পর ও এবং ওর বাবা জীবনের প্রথমা স্ত্রীর মাতা স্ত্রী দুজনেই মিলে টিটুর দিদিকে, যেকে অসুস্থ, তিনবার অপারেশন হয়ে গেছে, তাকে ফোন করেছে। সেটার জন্য টিটু হেভি রাগ করে ফেলেছে এবং বলেছে, আমি ভিডিওটা করতে বাধ্য হলাম, কিন্তু তুই আমাকে ডাইরেক্ট কিছু বলিসনি, তোকে আমিও ডাইরেক্ট বললাম না। এবং টিটু যে মিথ্যে কথা বলছে না, এখন তোমরা বলবে টিটু বলে দিয়েছে, যদিও এখন ভিডিও করে, টিটুও তাহলে প্রমাণ সহিত বলে দেবে ওর সাথে ওর কতটা কতটা ঘনিষ্ঠতা ছিল। কিন্তু এই মেয়েটা ভিডিওতে এসে লোককে বলতো কেরিয়ারে ধ্যান দাও, লোককে বলতো যে আরে আমি আর 6 বছর আগে বিয়ে করবোই না, আগে কেরিয়ার দেখবো, আগে নিজের পায়ে দাঁড়াবো, নিজের অস্তিত্ব করব। সেই মেয়েটা কিন্তু ভিডিওতে এটাও বলেছিল যে জীবনে চলার পথে যে কোনো মানুষ কিছুক্ষণ সময়ের জন্য তোমার সঙ্গে থাকবে, সারাক্ষণের জন্য নয়। এই কথাটি একটু বললো কারণ বিয়ে নামে নটঙ্কি। দেখো এখন এরপরে যখনই ওই লাইফটার পর একটা ভীষণ ধামাকো হলো, ও বলে ফেললো, তারপরে শুরু হয়ে গেল নাটক, নাটক করলো, ড্রামা করলো সেই সীতা সেতু দিয়ে। তারপরও কী রটালো যে ওর বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল। যেই কথাটা আমি বলেছি, দেখো আমি এখানে আমারকে উপরে তুলছি না, আমার কথার সাথে টিটুর কথাটা, ও বিয়েটা যেহেতু একটু আঘাত পেয়েছে, বিয়েটাতে যেহেতু যা কিছু হোক, ও এখন বিয়েটাকে কন্টেন্ট করছে, বিয়ে ব্রেকআপ প্যাচ আপ, বিয়ে ব্রেকআপ প্রেমের হাওয়া হাওয়া হাওয়া। তো এমন করে তাহলে টিটুর মধ্যে তোমার কাছে এত কিছু প্রমাণ আছে যে ও চাইলেই যে কোনো সময়, এবং ও প্রমাণগুলি দিতে রাজি আছে যে কী কী হয়েছে। এবং টিটু আরেকটা, যেটা আমি ওই লাস্ট ভিডিওতে বলেছিলাম যে প্রচণ্ড প্রচণ্ড ন্যাকামি করে ও কথা বলার চেষ্টা করে, ও কিন্তু অরিজিনালি ন্যাকামি করে কথা বলে না, ও রিমিট থেকে ইনফ্লুয়েন্সড হওয়ার পর ও একটু আল্লাহ দিবে কথা বলার চেষ্টা করে। সেই কথাটা কিন্তু টিটু আজকের ভিডিওতে বললো, কিন্তু সবার তুই চুনুমুনু চুনুমুনুকে বলি, সবার সাথে তুই অ্যাক্টিং করিস, তুই একটা ন্যাকা ষষ্ঠী, এটা কিন্তু আমার কথা না, আমি বলেছি যে ও ন্যাকামি করে অভ্যাস দেখার চেষ্টা করে রিমির হওয়ার জন্য, মানে রিমির মতো করে দেখার জন্য, সেটা আজকে কিন্তু টিটুও বলে দিল। শুধু তাই না, দেখো প্রত্যেকটি কথা কিভাবে মিলে যায়। হ্যাঁ আর একটা কথা দেখো, ওর প্রচুর বন্ধু বান্ধব আছে, ওর বন্ধু বান্ধবের কোনো শেষ নেই ওর। হ্যাঁ দিদি কি বন্ধু থাকতে পারে না, বন্ধু বান্ধব থাকাটা এক জিনিস, এদের সাথে বিয়ন্ড লেভেল ক্লোজনেস হওয়াটা আরেক জিনিস। আরেকটা আমি বলেছিলাম, সব সময় সব কিছুতে ওর মাকে নিয়ে আসে, আর মা এসে এমন একটা ভাব দেখায় যেন উনি কিছুই বোঝেন না, উনি একটা সহজ সরল গ্রামের মানুষ। হ্যাঁ এটা কিন্তু বাবা জীবন বলেছিল যে ওর ফোন যখন ফোন করছিল লাউড স্পিকারে, মাই বুদ্ধি দিয়েছিল মেয়েকে তুই ছেড়ে চলে আয়। কিন্তু মা কিন্তু অন্য মাদের মতো না, বাবা জীবনের মা বা রিমির মায়ের মতো ছাঁ ছাঁ করে কথা বলে না, মিষ্টি পলাই সবাই কাকিমা কাকিমা করতে থাকে। ঠিক দেখো টিটু ছেলেটারও বোনকে যখন ওরা কথা বলছিল, বোনের কাছে তাল লাগাচ্ছিল, শুধু মেয়েটা লাগাইনি মাটাও লাগিয়েছে, মা তো জানেই না মেয়ে অরিজিনালি কী করেছে, কিন্তু তার মানে কি মা জানতে পেরেছে মেয়ে কী করেছে। কারণ যখন টিটুর বোনের কাছে কথা বলেছে, তখন টিটুর বোন কিন্তু টিটুকেই বকা দিয়েছে, টিটু বলেছে যে আমি যাই যাই ভিডিও করি না কেন, আমার মারা কিন্তু আমাকেই বকবে, আমার মারা কিন্তু মা কিন্তু কার কী দোষ দেখবে না। এটাই তো হওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। যখন মেয়েটা বলবে যে ওর সাথে ওকে দেখেছে, তখন নিশ্চয়ই মেয়েটা মাকে বলবে, কারণ আবার ভিডিওতে কিন্তু বলে সব কথা কি আর মাকে বলা যায় না, সব কথা তুমি এতটাই লেভেলহীন লোকের সাথে মেশো, সব কথা তুমি চাইলেও বলতে পারো না। এটা তো বোঝাই গেল, কারণ তুমি ক্রস লিমিট করে মেশো। আর রাগটা কোথায় হয়েছে, রাগটা ওইখানে হয়েছে যদি বাবা জীবনের কাছে গোপন কথাগুলি বলে দেয়। এমন কাজ করো কেন যেটা পাবলিক কাছে তুমি বলতে লজ্জা পাবে, তুমি একবার এত বড় শাস্তি হওয়ার পরও তুমি এটাকে শাস্তি হিসেবে নাও নি, তুমি এটাকে খেলা হিসাবে নিয়েছো। এখন তোমার জীবনে একটা লোক আসছে, তাকে তুমি বিয়ে করবে, বেশ ভালো কথা, যদি আগে বললে সেই বাড়ির লোকরা চায় না তোমার এই কথাগুলি আউট হওয়ার জন্য, তার জন্য তুমি ওই লাইফটা প্রাইভেট করে দিয়েছিলে। এখন যে টিটু তোমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিল যদি তুমি ভিডিও করে কিছু বলো তাহলে ও দ্বিধাবোধ করবে না কিছু প্রমাণ নিয়ে আসার জন্য, তার মানে তোমার বাবা জীবন থেকে আসার পরে তুমি যে বলছিলে সে তো তার লাইফে মুভ অন হয়ে গেছে, কিন্তু আমি আমি তো পারিনি, আমি তো আজও পথ ছেড়ে বসে আছি। টিটুটা তাহলে কে ছিল? টিটু তো বলছে টিটু মাত্র একজন, এমন প্রচুর আছে, সব কথাই মিথ্যা, এই ব্রেকআপ স্ট্যাটাস, তুমি কোথায়, আমি এখানে, সবটাই মিথ্যা, শুধুমাত্র ভিডিও করার জন্যই তো এগুলি করো,
দেখলে তো শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমি আগেও বলেছিলাম তোমার চালাকিরে ধরতে পেরেছিলাম, আর টিটু কিন্তু বলে দিয়েছে এটাই তোমার একটা পাথেয়। তুমি আবার বিয়ে করবে, আবার বিয়ে নিয়ে গেম খেলবে, আবার ডিভোর্স এবং একটা করবে, তারপর যতদিন পারো যতটুকুন পারো এই ইউটিউব থেকে এভাবেই কামাই মানে রোজগার করে যাবে। হ্যাঁ, রোজগার করার জন্য কি করে তোমার মা তোমাকে অ্যালাউ করছে রোগানগুলি করার জন্য? আমি তো ওই দিনই বলেছি, আরে কথা নাই বার্তা নিয়ে পেয়ারা পারতে গেলো, পিসির গ্রামে গেলো, কি গেলো, ক্রাশ খাইছি ক্রাশ খাই, এই গানটা ঠিক একদিন আগে রিমি করেছিল। তো কতটা কতটা উচ্চ মানের তুমি প্লেয়ার, এমন না জানি আরো কত টিটু এখন এসে সব কিছু বলে দিতে পারবে। দেখলে তো ভিউয়ার্সরা, যারা তোমাকে আমাকে বকতে আসো বলতে আসো, দিদি আপনি বলবেন না, দিদি না জেনে দিদি প্লিজ আপনি বলছেন বলছেন প্লিজ এই মেয়েটাকে ছেড়ে দিন, মেয়েটা খুব ভালো, এখন বলবে কি আমি নয় খারাপ, আমি নয় বুড়ি হয়ে পিএনপিসি করি, আমি নয় বাজে, ওই যে ছেলেটা যার হাত আছে প্রুফ আছে, এই মেয়েটা দু বছর হয়নি আবার রিলেশন শুধু না এতটাই মানে লিমিট ক্রস, আর সেই রিলেশনের নাম কি বন্ধু। বন্ধুদের সাথে ওরা কোনো রকম বন্ধনহীনভাবে থাকতে পারে না, সব রকম বন্ধন দিয়েই বন্ধুকে ধরার চেষ্টা করে, ধরে রাখার চেষ্টা করে, তারপর বিষয় আবার বিয়ের পিঁড়িতে বসার জন্য অন্য কাউকে ঠিক করতেও দ্বিধাবোধ করে না। আর তার থেকে বড় কথা একে সাতকে দিচ্ছে দেয় ওদের মা ওদের প্যারেন্টস। ভাবা যায় আমরা আজকে এই যুগে কোথায় দাঁড়িয়েছি, আমাদের নৈতিক চরিত্র কোথায় দাঁড়িয়েছে, আবার সেই মেয়ে লাইভে করে বসে জ্ঞান দেয় এইভাবে চলতে হবে ওভাবে চলতে হবে, সেই মেয়ে ঠাকুর বাড়িতে গিয়ে মন্দিরে গিয়ে নিজের একটা ভালো ফেস দেখার চেষ্টা করে, সেই মেয়েকে সবাই আবার মিষ্টি বনু বলে ডাকে, তার মধ্যে মিষ্টতা কতটুকুন আর নোনতা কতটুকুন নিশ্চয়ই এবার দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। এমন না জানি আরও কত টিটু বেরিয়ে আসবে, বলবে মিথ্যা, কিন্তু টিটু কি বলেছে সাহস থাকলে ভিডিও করে উত্তরটা দে, আর যদি ভিডিও আসে তাহলে উইথ প্রুফ সব বলে দেবে। আর আমরা কোথায় 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 করতে থাকবো, ভালো থাকো সুস্থ থাকো প্যাশন উইথ এপির হাতে থাকো।